ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল অফ ইসিডিস। এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে কিভাবে আমরা মোবাইলে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড খুব সহজে বের করতে পারি। এর আগে আমি একটি টিউটোরিয়াল দিয়েছিলাম, সেটি দেখানো হয়েছিল কিভাবে আমরা পিসিতে ওয়াইফাই কানেক্ট করা পাসওয়ার্ড দেখতে পাবো। সো আজকে আমরা দেখব কিভাবে মোবাইলে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারি। সো আজকে আমি তিনটি মেথড দেখাবো, যে তিনটি মেথড যে কোনো একটি ব্যবহার করে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের মোবাইলে ওয়াইফাই সেটিংসে চলে যাব। তারপর আমাদের কানেক্ট করা ওয়াইফাইয়ের পাশে যে সেটিংস আইকন রয়েছে ওটাতে ক্লিক করব। দেন স্ক্রিনের একদম লাস্টে দেখতে পাবো কিউআর কোড রয়েছে। কিউআর কোডের উপর ক্লিক করলে একটি কিউআর কোড ওপেন হবে। এই কিউআর কোডটিতে মূলত আমাদের পাসওয়ার্ড রয়েছে। তো আমরা জাস্ট কিউআর কোডটিকে একটি স্ক্রিনশট দিয়ে নেব। তারপর আমরা আমাদের মোবাইলে একটি ব্রাউজার ওপেন করব। দেন আমরা একটি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটটিতে আসার পর আমরা এখানে দেখতে পাবো একটি ক্যামেরা আইকন, ওটাতে ক্লিক করার পর আমরা চুজ ফাইলে ক্লিক করব। তারপর আমরা আমাদের যে স্ক্রিনশট নিয়েছিলাম স্ক্রিনশটটি সিলেক্ট করে দেব। দেন আমরা দেখতে পাবো অটোমেটিক্যালি কিউআর কোডটি স্ক্যান হয়ে যে পি রয়েছে, পির পাশে যে টেক্সটুকু রয়েছে ওটি হচ্ছে মূলত আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড। সো এই ছিল ফার্স্ট মেথড। তো সেকেন্ড মেথডটি হচ্ছে আমরা আমাদের রাউটারের কন্ট্রোল প্যানেলের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবো। সো আমরা জাস্ট আমাদের রাউটারের কন্ট্রোল প্যানেলে চলে যাব। আমাদের একটি ব্রাউজার ওপেন করে ওটিতে রাউটারের ডিফল্ট গেটওয়েতে লিখব। ডিফল্ট গেটওয়েতে প্রত্যেক রাউটারে ভিন্ন ভিন্ন হতে পারে, আপনারা জাস্ট গুগলে সার্চ দিলে কিন্তু ডিফল্ট গেটওয়ে পেয়ে যেতে পারেন। সো তারপর এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড সাধারণত ডিফল্টলি সব রাউটারে অ্যাডমিন হয়, আবার কিছু রাউটারে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটি খালি রাখলে লগ ইন হয়ে যায়। আপনারা যেটি আপনাদের রাউটারের ডিফল্ট পাসওয়ার্ডটি গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন। তো আমার রাউটারে ডিফল্টলি আমি জাস্ট লগ ইনে ক্লিক করলে আমার রাউটারে লগ ইন হয়ে যাবে। সো আমি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করব। সো লগ ইনে ক্লিক করার পর আমরা আমাদের রাউটারে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এটিতে আমরা জাস্ট এখানে ওয়্যারলেসে যাব। সকল রাউটারে কিন্তু ওয়্যারলেসে যেতে হবে। ওয়্যারলেসে যাওয়ার পর একটি ফিলিং রাউটারে সাধারণত ওয়্যারলেস সিকিউরিটিতে যেতে হয়। সো আমি এখানে দেখতে পাচ্ছি ওয়্যারলেসে এখানে আমাদের প্রিশেয়ার্ড কি রয়েছে, এটি হচ্ছে মূলত আমাদের পাসওয়ার্ড। সো এই ছিল সেকেন্ড মেথড। সো থার্ড যে মেথডটি রয়েছে সেটি হলো রুটের মাধ্যমে। আপনার মোবাইলটি যদি রুটেড হয়ে থাকে তাহলে আপনি খুব সহজে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন, কিন্তু এটি কোনোভাবেই রিকমেন্ডেড না। সামান্য একটু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের জন্য আপনি আপনার মোবাইলটিকে রুট করেন, এতে আপনার মোবাইলের ওয়ারেন্টি শেষ হয়ে যেতে পারে অথবা অন্য কোনো ধরনের সমস্যা দেখা যেতে পারে। আপনার মোবাইলটি যদি অলরেডি রুটেড হয়ে থাকে তাহলে আপনি বিভিন্ন ফাইল ম্যানেজার ব্যবহার করে রুট অ্যাক্সেস পেতে পারেন। তার মধ্যে ইএস ফাইল এক্সপ্লোরার বা এক্সপ্লোর নামক একটি ফাইল ম্যানেজার রয়েছে, যেগুলো খুবই জনপ্রিয়, যেগুলো যে কোনো একটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ডেটা ফোল্ডারে যাবেন, দেন MISC ফোল্ডারটিতে যাবেন, তারপর ওয়াইফাই, তারপর WPA কনফিগ একটি ফাইল রয়েছে, এটিকে জাস্ট ওপেন করলে আপনি দেখতে পাবেন যে PSK নামে একটি অপশন রয়েছে যেটাতে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি থাকবে। সো এইভাবে কিন্তু আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি খুব সহজে বের করে দিতে পারেন রুট অ্যাক্সেসের মাধ্যমে। সো এই ছিল তিনটি পদ্ধতি, যে তিনটি পদ্ধতি যে কোনো একটি ব্যবহার করে আপনি আপনার মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ডটি খুব সহজে বের করে নিতে পারেন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। আর আপনি যদি কোনো ধরনের সমস্যা পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুকে নোট দিবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।